প্ল্যানেটারি কলিশন কনজাংশন বা সংযোগ তখনই ঘটে থাকে যখন একটি গ্রহ এবং চাঁদ অথবা একটি গ্রহ এবং একটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে আর ভূপৃষ্ঠ থেকে সেটা লক্ষ্য করা যায়। গ্রহ নক্ষত্ররা অনেক সময় এক সরল রেখায় অবস্থান করে। তবে চলতি বছরের এপ্রিল মাসে মানে আজ কিন্তু শেষ দিন, একদম অন্য ধরনের বিষয় চাক্ষুষ করা সম্ভব। সৌরমণ্ডলে পৃথিবীর সব থেকে কাছে থাকা চার প্রতিবেশী গ্রহ শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি প্রায় নিখুঁতভাবে সারিবদ্ধ হবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন প্রায় এক সরল রেখায় অবস্থান করবে এই চারটি গ্রহ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্কাই ম্যাপের সাহায্যে। এই যে দেখতে পাচ্ছেন বৃহস্পতি, নেপচুনকে যদিও খালি চোখে দেখা যাবে না, মার্স এবং স্যাটার্ন, আর শুক্র, শুক্রকে দেখুন একেবারে বলা যেতে পারে যেন সংঘর্ষ হয়েছে, একেবারে বৃহস্পতির উপরে চলে এসছে শুক্র। এই মুহূর্তের পরিস্থিতি দেখাচ্ছি এবং এই পরিস্থিতি কতক্ষণ বা কদিন চলবে সমস্তটাই কিন্তু আমি জানিয়ে দেব। টেলিস্কোপ ছাড়াই সাদা চোখ বা খালি চোখেই দেখা যাবে এই অ্যালাইনমেন্ট, অর্থাৎ চারটি গ্রহের সারিবদ্ধ অবস্থান। 30 এপ্রিল থেকে 1 মের মধ্যে সকালবেলায় এই দৃশ্য লক্ষ্য করা যাবে। তবে এই অবস্থানের সবচেয়ে চমৎকার জিনিস হলো যখন শুক্র এবং বৃহস্পতি গ্রহ একই সরল রেখায় অবস্থান করবে, যেটা আমি বলছিলাম এই যে একই সরল রেখায় রয়েছে। দুদিন আগে শুক্র ছিল কিন্তু নেপচুনের সামনে, আর আজ এই মুহূর্তে বৃহস্পতির সামনে চলে এসেছে শুক্র গ্রহ। এই দুই গ্রহের একে অন্যের সঙ্গে সংঘর্ষ হবে, একে বলা হয় একটি আল্ট্রা ক্লোজ কনজাংশন। তবে এর মধ্যেও রয়েছে একটি চমক। কি চমক? বিজ্ঞানীরা জানিয়েছেন আক্ষরিকভাবে অর্থাৎ বাস্তবে এই দুই গ্রহের সংঘর্ষ হবে না, তবে তাদের অবস্থান দেখে মনে হবে যেন বৃহস্পতি এবং শুক্র একে অন্যের সঙ্গে ধাক্কা খেয়েছে বা সংঘর্ষ হয়েছে। সৌরমণ্ডলের এবং আকাশের সবচেয়ে উজ্জ্বল গ্রহ হল শুক্র এবং বৃহস্পতি, এই দুই গ্রহ। বাস্তবে এই দুই গ্রহের একটি অন্যটির থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু পৃথিবী থেকে আপনার অবস্থান কোথায় তার উপর নির্ভর করবে যে 30 এপ্রিল চারটি গ্রহের অ্যালাইনমেন্টে আপনি শুক্র এবং বৃহস্পতি গ্রহকে কীভাবে দেখবেন। এর ফলে কখনো আপনার মনে হতে পারে যে শুক্র গ্রহ বৃহস্পতিকে ঢেকে রেখেছে, অনেকটা গ্রহণের মতো। আবার কখনো মনে হতে পারে যে বৃহস্পতি গ্রহকে ধাক্কা মারছে বা পুশ করছে শুক্র গ্রহ। তবে এর আগে 2020 সালের ডিসেম্বর মাসে বৃহস্পতি এবং শনি, এই দুই গ্রহের গ্র্যান্ড কনজাংশন বা মহাসংযোগ কিন্তু দেখা গিয়েছিল। তবে চলতি মাসের শেষে যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেটা অত বড় মহাসংযোগ নয়। এই যে শনিকেও দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, এটা কিন্তু স্কাই ম্যাপের সাহায্যে আপনারাও দেখতে পারবেন। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও আপনাদের দেখার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা এবং নাসার স্কাই ওয়াচাররা বলছেন যে মহাজাগতিক ঘটনা এবার লক্ষ্য করা যাবে, অর্থাৎ যেভাবে শুক্র এবং বৃহস্পতি গ্রহ অবস্থান করবে এটাই হচ্ছে গিয়ে খুব আকর্ষণীয়। এপ্রিল মাসের শুরুতে অনেকটা এই ধরনের কনজাংশন দেখা গিয়েছিল, তবে সেক্ষেত্রে সংযোগ হয়েছিল মঙ্গল গ্রহ এবং শনি গ্রহের মধ্যে। কনজাংশন বা সংযোগ তখনই ঘটে থাকে যখন একটি গ্রহ এবং চাঁদ অথবা একটি গ্রহ এবং একটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে আর ভূপৃষ্ঠ থেকে সেটা লক্ষ্য করা যায়, সেই অবস্থানকেই বলা হয় কনজাংশন বা সংযোগ। আমাদের সৌরমণ্ডলে প্ল্যানেটারি কনজাংশনের ঘটনা হামেশাই ঘটে থাকে, কারণ সূর্যের চারপাশে এই গ্রহগুলি প্রায় একই রকমের উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে। তবে এই কনজাংশন নির্ভর করে ওই সমস্ত গ্রহ কতটা দ্রুত বা ধীরে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে তার উপরে। তো আপনাদেরকে এই বিষয়টা দেখালাম। এই যে মঙ্গলকেও দেখতে পাচ্ছেন একই লাইনে, একই অ্যালাইনমেন্টে চলে এসছে, এবং আমরা দেখতে পেলাম বৃহস্পতিকে ঢেকেছে শুক্র গ্রহ। খুবই মহাজাগতিক দৃশ্য, আপনারাও উপভোগ করুন। আশা করি এই ভিডিওটা আর ইনফরমেশানটা ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।